বাড়িতে দুধ কাটানো ছানাই হোক বা হঠাৎ করে দুধ কেটে গেলে সেটা দিয়েই ছানা হোক, ছানার কোফতা কিন্তু আমাদের বাঙালিদের কাছে একটা অতি প্রিয় খাদ্য। নমস্কার বন্ধুরা, তারেস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আমার অনুষ্ঠান শুরু করছি। আজকে আমরা বানাতে চলেছি ছানার কোফতা, আসুন দেখে নিই। ছানার কোফতা বানাতে ছানাটা মাখতে লাগছে ছানা, লাগছে গুঁড়ো মশলার মধ্যে নুন, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এটা জিরে গুঁড়ো, চিনি, আদা বাটা আর ধনে পাতা কুচি। আর বাইন্ডিংয়ের জন্য আমি ময়দা নিয়ে নিয়েছি খানিকটা, আর লাগছে সর্ষের তেল। আমরা ছানাটা এই সব মশলা মিশিয়ে ভালো করে মেখে নেব। ছানাটা খুব ভালো করে মাখতে হবে মশলাগুলো, যাতে একদম প্রতিটা ছানার কণায় কণায় ঢুকে যায়। এবার ছানাটা মেখে ময়দাটা দিয়ে ছানাটা ভালো করে মেখে এই বাইন্ডিংটা করতে দেখুন কত সুবিধে হচ্ছে। ছানার বলগুলো তৈরি করে এবার আমরা ভাজবার জন্য সাদা তেল কড়ায় বসিয়ে দিয়েছি। সাদা তেলের মধ্যে আস্তে আস্তে খুব সাবধানে একটা করে ছানার বল ছেড়ে আমরা ছানাগুলো, রাধের ছানার বলগুলো আমরা ভেজে তুলব। আচ্ছা, এক্ষেত্রে একটা কথা বলে দিই, এ ছানার বলগুলো যখন এভাবে ছাড়বেন তখন কিন্তু খুন্তি লাগাবেন না কাঁচা অবস্থায়, তো সেটা একটু সাঁড়াশি দিয়ে ধরে এভাবে নেড়ে দিয়ে উল্টাতে পারেন। যতক্ষণ না ছানার বলগুলো লাল লাল হয়ে ভাজা হচ্ছে ততক্ষণ খুন্তি লাগাবেন না, নয়তো ওগুলো ভেঙে যেতে পারে বা কেটে যেতে পারে। এবার দেখুন এভাবে লাল লাল করে ভেজে নিয়েছি, এবার ছানার বলগুলো এক এক করে আমি তুলে নেব। তুলে নিয়ে একটা পাত্রে আমরা রেখে দেব। ছানার বলগুলো সব একসাথে তুলে রেখে নিয়ে এবার গ্রেভির জন্য আমাদের কী কী মশলা লাগছে আমরা সেগুলো একটু দেখে নিই। লাগছে নুন, চিনি, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এটা হচ্ছে ভাজা জিরে গরম মশলা গুঁড়ো, এটা হচ্ছে শাহী গরম মশলা গুঁড়ো, লাগছে হলুদ, লাগছে এমনি গরম মশলা গুঁড়ো, এটা হচ্ছে হিং, এটা ফোড়নের সময় দিতে হবে, আর লাগছে আদা বাটা আর টমেটো কুচি। আর ফোড়নের জন্য জিরে আর মেথি আমি একসাথে মিলিয়ে ফোড়ন দেব। এবার আমি বাকি যে কটা লাগবে আমি আলাদা করে দেখিয়ে দিচ্ছি। তেলে দেখুন আমি জিরে আর মেথিটা দিয়ে দিচ্ছি, দিলাম তেজপাতা, এবার একটু হিং দিয়ে দিলাম। এভাবে ফোড়নটা দিয়ে খানিকক্ষণ নেড়ে হালকা করে ভেজে নিতে হবে। তারপর দিয়ে দিলাম আদা বাটাটা, আদা বাটাটা খানিকক্ষণ নেড়ে এবার এর মধ্যে আমি টমেটো কুচিটা দিয়ে দেব। আমি পরিমাণগুলো সবই ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা একটু দেখে নেবেন। টমেটোটা ভালো করে নেড়ে টমেটোটা পুরো নরম হয়ে গলিয়ে ফেলতে হবে, এরকমভাবে নাড়তে হবে। এবার আস্তে আস্তে আমি রাখা গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো, যেগুলো আপনাদের দেখালাম গ্রেভির জন্য। শুধু গরম মশলাগুলোটা আমি পরে দেব, বাকি সব গুঁড়ো মশলাগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। খুব ভালো করে কষাতে হবে, এই সময় মিডিয়াম টু লো আপনারা আঁচটা রাখবেন। এবার শাহী গরম মশলা গুঁড়োটা দিলাম, খুবই সামান্য দেবেন, এটা কিন্তু বেশি দিলে একটা অদ্ভুত রকমের গন্ধ ছাড়ে, তাই সামান্য দিলে টেস্ট ততটাই বাড়ে। খুব ভালো করে কষিয়ে নিচ্ছি, দেখুন কষানোটা একেবারে ভাজা ভাজা হতে হবে। এইবার আমি এটার মধ্যে জল মিশিয়ে দেবো। গ্রেভিটা কিন্তু আপনাদের অনুসারে রাখবেন, আমি ছানার বলগুলো যাতে ভেজে আর খানিকটা একটু গ্রেভি থাকে সেই মতো আমি জল দিয়েছি, আপনারা আপনাদের মতোই দিতে পারেন। বেশ খানিকক্ষণ এটা ফুটলে এবার
গরম মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, কেন কি পরে যদি ছানার বলগুলো ছাড়লে আমি কোনো মশলা ভালোভাবে মেশাতে পারবো না। হাফ চামচ মতো ঘি দিলাম, ঘি আবার নামানোর সময় আমি আরেকটু দেব। এবার এটা গরম মশলা ঘিটা দিয়ে খুব ভালোভাবে গ্রেভিটা নেড়ে চেড়ে নিলাম, একটু হালকা আঁচে রেখে দিতে হবে। দেখুন গ্রেভিটা এই অবস্থায় আসলে, উপরে তেল ভাসছে, এই অবস্থায় আসলে ছানার বলগুলো আস্তে আস্তে এর মধ্যে ছেড়ে দিতে হবে। খুব সন্তর্পণে নাড়তে হবে এই সময়, কারণ বলগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে। এই সময় আমি একটু ঘি দিয়ে দেবো, এবং ঘিটাও খুব যাতে সারা ঝোল ও আর বলগুলোতে সমানভাবে মিশে যায় সেই রকমভাবে ঘিটা ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে, আর খুবই সাবধানে দিতে হবে যাতে বলগুলো না ভেঙে যায়। আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, আমি বেশি দেখুন বেশি খুন্তি দিয়ে নাড়াড়ি করিনি, আমি সাড়াসা দিয়ে আস্তে করে যে পাত্রে আমি ঢালবো সেই পাত্রে আস্তে করে ঢেলে দিলাম। আমার ছানার কোপ্তা রেডি, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না, আর যারা নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, নমস্কার।